আসসালামু আলাইকুম দর্শক, প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বললেন রিজভি। সরকারের অর্জন আছে কিন্তু ভোট ব্যবস্থার উন্নতি হয়নি বললেন কাদের মির্জা। এবং সর্বশেষ জানিয়ে দেব হিজাব বিতর্ক, উত্তরপ্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠি পেটা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, গুম খুন অপহরণের ধারাবাহিকতায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিষেধাজ্ঞার কারণে ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানিতে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। ক্ষণগণনা চলছে নিশিরাতের সরকারের বিদায়ের। গত 10ই ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর। নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে গিয়ে রিজভি বলেন, এক যুগেরও বেশি সময় ধরে বিনা ভোটের অবৈধ সরকার গুমখুন অপহরণকে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার রক্ষাকবচে পরিণত করেছে। সাম্প্রতিক সময়ে র্যাব বাহিনী ও র্যাবের পুলিশের 7 কর্মকর্তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর চাপে পিছু হটায় গুমখুনের আতঙ্কে থাকা পরিবারগুলোই কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছিল। কিন্তু ইদানিং আবারও পুরনো পৈশাচিক চেহারায় ফিরে এসে গুমের মতো ভয়াবহ অপরাধ শুরু করেছে সরকার। ইতিমধ্যে জাতিসংঘ থেকে গুম হওয়া সম্পর্কে এ তথ্য জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ পর্যালোচনা করে জরুরি পদক্ষেপ নিতে যাচ্ছে। দুরাচার অবৈধ সরকারকে আতঙ্ক ঘিরে ফেলেছে। সক্রিয় ভোটের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রী গুমখুন নিয়ে পোলাপ বকছেন। বর্তমান সরকারের সব অর্জন আছে কিন্তু এ পর্যন্ত ভোট ব্যবস্থার কোনো উন্নতি করতে পারেনি বলে মন্তব্য করেছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি বলেন, এটার পরিবর্তন করতে হবে। আজকে কিছু সংখ্যক অপরাজনীতির কারণে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন হচ্ছে না, এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এ সময় কাদের মির্জা আরও বলেন, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, আর আমরা চাই নির্বাচন ব্যবস্থার পরিবর্তন। আমি পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে কোম্পানিগঞ্জের মানুষকে ভোটের লাইনে এনেছি পৌরসভায় নিরপেক্ষ নির্বাচন করে। কাদের মির্জা আরও বলেন, এবারের নির্বাচনে যদি এখানে জামায়াত প্রতিদ্বন্দ্বী হতো তাহলে বোধহয় ফলাফল অন্যটা দেখতেন। সোহাগ জিততে পারতো না, এই নির্বাচন ষড়যন্ত্রের নির্বাচন, চক্রান্তের নির্বাচন। মানুষ ভোট কেন্দ্রমুখী হয়েছে, সেটা থেকে আবার মুখ ফিরিয়ে নেবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।